হ্যালো ভিউয়ার্স, আমার আজকের বিষয় স্প্রিং মানে বসন্তকাল। ওয়ার্ল্ড টাইম জোন অনুযায়ী স্প্রিং বা বসন্তকাল কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন মহাদেশে বিভিন্ন সময়ে স্প্রিং বা বসন্তকালটা এসে থাকে। যেমন ধরুন আমাদের এশিয়া মহাদেশ বা আমাদের ভারতে বা বাংলাদেশে এই স্প্রিং বা বসন্তকালটা মোটামুটি মার্চ এপ্রিলেই আসে। আর বাঙালি মানেই বাংলা ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বসন্তকাল হলো ফাল্গুন এবং চৈত্র মাস, বাংলা ক্যালেন্ডারের সব থেকে শেষ ঋতু বসন্ত ঋতু। তো চলুন এখন বসন্তের কিছু সৌন্দর্য আমরা উপভোগ করি। Hey guys, this is Pranab. You watching Pranabjhuma YouTube, Facebook and Instagram. ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার বন্ধু এবং আপনজনদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমাদের রিসেন্ট হায়দ্রাবাদ টুরের এআইজি হসপিটাল থেকে রামুজি ফিল্ম সিটি সম্পূর্ণ ব্লগ এবং গাইড পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও দেখার পরে পরবর্তী ভিডিওটা সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। বসন্তকাল মানে বাংলা ক্যালেন্ডারের সব থেকে শেষের ঋতু এবং বাংলা বর্ষের সব থেকে শেষের দুটি মাস, ফাল্গুন মাস এবং চৈত্র মাস। শীতকালের কনকনে ঠান্ডা শেষে সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা আবহাওয়া, না ঠান্ডা না গরম, এটাই হলো বসন্তকাল। বসন্তকালে কিন্তু বাঙালিদের গুরুত্বপূর্ণ দুইটা উৎসব, বসন্ত উৎসব, দোলযাত্রা এবং হোলি উৎসব। চারিদিকের গাছপালাগুলা কিন্তু পুরানো পাতাগুলাকে ঝেড়ে ফেলে দিচ্ছে, হালকা কুয়াশা পড়ছে, আম গাছে আম মুকুল এবং কোকিলের কুহু কুহু রব, মানে বসন্তকাল। বসন্তের আগের ঋতুটা হলো শীতকাল, মানে শীতে কষ্ট পাওয়া। আর বসন্তের পরের ঋতুটা হলো গ্রীষ্ম, গ্রীষ্মের দাবদাহ গরম। আর বসন্ত মানে চারিদিকে ফাগুন হাওয়া, অন্মনা চঞ্চল মন, ভালোবাসার বহিঃপ্রকাশ। চৈত্রের শেষে বাঙালিদের চৈত পার্বণ এবং পহেলা বৈশাখ, গ্রীষ্মের শুরু, আকাশে কালো মেঘ, দমকা হাওয়া এবং কালবৈশাখী ঝড়, মাঝে মাঝে হালকা বৃষ্টি, হালকা রোদ। বৃষ্টি পেয়ে কিন্তু গাছপালাগুলা চির সবুজ হয়ে যায়, কারণ পুরানো পাতা ঝেড়ে ফেলে দিয়েছে এবং নতুন পাতা এসে গেছে যেগুলা চির সবুজ। এই সব কিছু মিলে কিন্তু পরিবেশের মধ্যে একটা নতুনত্ব, একটা নতুনের ছোঁয়া। তাই কিন্তু বসন্তকাল মানে কিন্তু অনমনা মন, অনমনা ভালোবাসা। আর এই বসন্তকাল কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে এসে থাকে এবং এই বসন্ত উৎসবটাকে কিন্তু ধুমধামভাবে পালন করা হয়ে থাকে স্প্রিং ফেস্টিভ্যাল হিসেবে। বিশেষ করে ইউনাইটেড স্টেট, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, কানাডা এসব রাষ্ট্রে কিন্তু স্প্রিং ফেস্টিভ্যালটা ধুমধামভাবে পালিত হয়। সো গাইস, আমার আজকের আয়োজন স্প্রিং বা বসন্তকাল এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। এ সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।